السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. المال والبنون زينة الحياة الدنيا والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير أملا. সোনামণি কেন্দ্রীয় সম্মেলন 2015 এর মাননীয় সভাপতি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমিরে জামাত, সোনামণি সংগঠনের প্রতিষ্ঠাতা ও মাননীয় প্রধান পৃষ্ঠপোষক, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মোহতারাম আমিরে জামাত, মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা সভাপতি ও প্রতিনিধিবৃন্দ, আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং জেলা নেতৃবৃন্দ, সোনামণি সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ, আমার স্নেহের সোনামণি বালক ও বালিকারা, আল্লাহ রাব্বুল আলামিন সৌন্দর্য হিসেবে সম্পদ এবং সন্তানদের কথা উল্লেখ করেছেন। তিনি বলছেন, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, সম্পদ এবং সন্তান হচ্ছে দুনিয়ার শোভা বা সৌন্দর্য। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, জেনে রাখো হে মানুষ, নিশ্চয় সন্তান এবং সম্পদ হচ্ছে পরীক্ষা, ফিতনা। আবার আরেক আয়াতে তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, হে ইমানদারগণ, সম্পদ এবং সন্তান যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে গাফেল না রাখে, উদাসীন না রাখে। এই পরপর তিনটি আয়াতের মধ্যে কোরআন মাজিদের তিন জায়গায় তিনটি আয়াত একত্রিত করলে সমাধান হয় এটাই যে সন্তান একদিকে শোভা, আবার আরেক দিকে এটা পরীক্ষা। সন্তানকে যদি সঠিকভাবে পরিচালিত করা যায়, সোনামণিদেরকে যদি সঠিকভাবে গড়ে তোলা যায়, এটা হবে সাদাকায়ে জারিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালেহ ইয়াদউ লাহু। মানুষ যখন মৃত্যুবরণ করে, তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, নেকির সব দরজা বন্ধ হয়ে যায়, তিনটি মাত্র বাকি থাকে। তিনটির মধ্যে একটি হচ্ছে সদাকায়ে জারিয়া, আরেকটি হচ্ছে নেক সন্তান, আর তিন নম্বর হচ্ছে উপকারী এলেম, যে এলেম দ্বারা উপকার করা হয়। এই তিনটির মধ্যে অন্যতমটি হচ্ছে নেক সন্তান। সোনামণি যদি সত্যিকার অর্থে দিনী পরিবেশে গড়ে ওঠে, সোনামণিরা যদি দিনদার হয়, সোনামণিরা যদি পরহেজগার হয়ে গড়ে ওঠে, এরাই ভবিষ্যৎ হবে, এরাই দিনের লালনকারী হবে, এরাই একদিন সমাজ সংস্কারে ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। আর এই সোনামণিদেরকে যদি আমরা ছোটবেলা থেকে গড়ে তুলতে না পারি, এরাই হয়ে যাবে পরীক্ষা। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করিয়ে দিয়েছেন, যেন সোনামণি যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে গাফেল না করে। আল্লাহ পাক সম্পদ এবং সন্তান দিয়ে মানুষকে পরীক্ষা করেন। যার সন্তান নাই, সে বুঝে যে সন্তান না থাকার মর্ম বেদনা কত কঠিন, কত চেষ্টা, কত প্রক্রিয়া, কত চিকিৎসা করেও সন্তান পান না। আর যিনি পেয়েছেন, তিনি হয়তো বুঝতে পারছেন না যে আমার তো সন্তান আছেই। এজন্য থাকার কারণে
এটার যে যত্ন করতে হবে এই জ্ঞানটা আমাদের হারিয়ে যায়। এই জন্য আমরা আমাদের সোনামণিদেরকে ছোটোবেলা থেকেই খুব অত্যাধুনিক করার চেষ্টা করি। ছোটোবেলা থেকে আমরা সোনামণিদকে, যেমন আমাদের মেয়ে সন্তান হলে আমরা অনেক ক্ষেত্রে দেখি যে আমরা তাদেরকে ছেলেদের পোশাক পরাই, তাদেরকে জিন্সের প্যান্ট পরাই, টি শার্ট পরাই। হ্যাঁ, এটাকে মনে করে নিয়েছি আমরা আধুনিকতা, এটা যে একটা চূড়ান্ত জাহিলিয়াত। এবং এর মাধ্যমে এই সন্তান যখন বড় হবে তখন সে কিন্তু এমন একটা মেসেজ নিয়ে বড় হবে, গড়ে উঠবে, তাকে আর কখনো কিছু শেখানো যাবে না, দিন ধর্মের কথা শোনানো যাবে না, বেপরোয়া হয়ে যাবে, এক সময় পিতামাতার কথা শুনবে না। হ্যাঁ, এক সময় উদ্যত হয়ে যাবে, যখন পিতামাতা শাসন করতে যাবেন তখন উল্টা তাদেরকে শাসন করার চেষ্টা করবে। ওই শ্রীরামের ওই বদ মেয়েটির কথা আপনারা সকলে জানেন, পুলিশ ইন্সপেক্টর পিতা এবং মাতা দুইজনকে খুন করেছে একটি মেয়ে। তার কারণ কি? ওই যে ছোটবেলা থেকে ওইভাবে গড়ে তোলা হয় নাই, ছোটবেলায় তাকে শেখানো হয় নাই আদব কায়দা, শেখানো হয় নাই সালাত, শেখানো হয় না পোশাক পরিচ্ছদের বিষয়গুলো, তাকে শেখানো হয়নি কিভাবে বড়দের সম্মান করতে হবে, কিভাবে ছোটদের স্নেহ করতে হবে, শেখানো হয়নি পারস্পরিক সালাম বিনিময়ে, কোনো আদব কায়দায় তার মধ্যে ছিল না। সে ছোটবেলা থেকে বেপরোয়া হয়ে গড়ে উঠেছে, টিভি দেখেছে, সিনেমা দেখেছে, ক্লাবে গিয়েছে, মদ খেয়েছে। হ্যাঁ, এইভাবে একটা নষ্ট জগতের মধ্যে থেকে যখন এই মেয়েটা গড়ে উঠেছে, এক পর্যায়ে যখন পরিণত হয়ে প্রাপ্ত বয়সে এসে যখন পিতা তাকে বাধা দিয়েছে তখন তার মাথায় রক্ত উঠে গেছে, বাধ্য হয়ে এসে তার পিতা মাতা দুইজনকে খুন করেছে। সোনামণি সংগঠন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংগঠন। এই সংগঠনকে যদি আমরা মূল্যায়ন করতে না শিখি আমরা পিতা হিসাবে চরম ব্যর্থতায় ব্যর্থ হব একদিন। সোনামণি থাকা অবস্থায় যেভাবে সন্তানদের গড়ে তোলা যায় বড় হলে সেটা সম্ভব হয় না। এজন্য আমাদের প্রত্যেক পিতামাতার উচিত আমাদের সন্তানদেরকে ছোটবেলা থেকেই সোনামণি করার মতো বয়স যখন তার হবে তাকে সোনামণি সংগঠনের সদস্য বানিয়ে দেওয়া। ছোটবেলায় থেকে সে ইসলামিক ক্রিস্টি কালচার শিখবে, ছোটবেলায় থেকে সে আদব কায়দা শিখবে, পারস্পরিক সম্মানবোধ এবং স্নেহবোধ এগুলো শিখবে, ইসলামিক নিয়ম পদ্ধতি, বাড়ি থেকে বের হওয়ার নিয়ম, বাড়িতে ঢুকার নিয়ম, কীভাবে সালাম বিনিময় করতে হবে, কীভাবে খেতে হবে, কীভাবে ঘুমাতে হবে। হ্যাঁ, এই সব নিয়মকানুন যেগুলো এগুলো সে সংগঠন করলে শিখতে পারবে, যেটা একাডেমিকভাবে স্কুলে গিয়ে, কলেজে গিয়ে, স্কুলে গিয়ে অথবা কোনো মাদ্রাসায় গিয়েও এটা ইদানিং শেখা সম্ভব হয় না বা হবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিয়ে পরীক্ষায় ফেলেছেন, সে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আমি পিতাদের প্রতি আহ্বান জানাচ্ছি, আমরা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। দুনিয়ার জীবনটাই হচ্ছে পরীক্ষা, পরীক্ষা ক্ষেত্রে যদি আমরা ভালো লিখতে পারি ফলাফল ভালো হব। পরীক্ষা নির্ধারিত 3 ঘন্টার সময় যদি কোনো ছাত্র না লিখে চুপ করে বসে থাকে, কলম বন্ধ করে বসে থাকে, সে যেমন ফেল করবে তার ফলাফল শূন্য হবে। এই দুনিয়ার পরীক্ষা ক্ষেত্রে যদি আমরা হিসাব করে না চলি, আমরা যদি আমাদের সার্বিক জীবনকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে গড়ে ঢেলে সাজাতে না পারি আমাদের ফলাফল শূন্য হবে, আখেরাতে আমরা বঞ্চিত হয়ে যাব, কাঙ্ক্ষিত সফলতা লাভ করতে আমরা ব্যর্থ হব। অতএব আসুন আমরা সোনামণি সংগঠনকে মূল্যায়ন করতে শিখি। আজকের সোনামণিরাই আমাদের ভবিষ্যৎ, এরা একদিন যুবসংঘের হাল ধরবে, এরা একদিন আন্দোলনের হাল ধরবে, এরা একদিন এদেশের মন্ত্রী এমপি, এরা এদেশের শাসন ক্ষমতা একদিন আসবে। যদি ছোটবেলা থেকে তাকে দিনই পরিবেশ আমরা গড়ে তুলতে না পারি, ছোটবেলাতে যদি আমরা তাকে ইসলাম শেখাতে না পারি, বড় হয়ে যখন সে দায়িত্বশীল হবে, দেশের কোনো জায়গার কর্ণধার হবে, তখন তার দ্বারা সব ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। আর ছোটবেলা যদি সে শিক্ষা পায় তাহলে যেখানেই চলে যাক বড় হয়ে, তার মাত্রা ঠিক থাকার কারণে, তার শুরুটা ঠিক থাকার কারণে ওই আলোকেই তার বাকি জীবন চলবে ইনশাআল্লাহ। অতএব আসুন সোনামণি সংগঠনের আমাদের সন্তানদেরকে দেই, সোনামণি সংগঠন করতে আমাদের সন্তানদেরকে বাধ্য করি। সোনামণির যে সমস্ত নিয়ম পদ্ধতি আছে, সাংগঠনিক প্রক্রিয়া আছে, এইভাবে যদি আমরা এগিয়ে যাই আমাদের সন্তানরা শিখতে পারবে। জীবনে শিখার কোনো শেষ নেই, একাডেমিক শিক্ষায়
শুধুমাত্র মানুষের চলার জন্য, সুন্দর জীবনের জন্য যথেষ্ট নয়, সুন্দর জীবনের জন্য সাংগঠনিক জীবন প্রয়োজন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ চারটি স্তরে সাংগঠনিকভাবে কাজ করে যাচ্ছে। তার শুরু হচ্ছে সোনামণি দিয়ে, তারপরে যুবকরা যারা যুবসংঘ করব, বয়স্করা আন্দোলন করব, মা বোন আহলে হাদিস মহিলা সংস্থা করবে। এইভাবে তো একটা পরিবারের মধ্যে একটা সুন্দর ইসলামী পরিবেশ গড়ে উঠবে। এর চেয়ে সুন্দর ব্যবস্থাপনা বাংলাদেশে আর কোনো সংগঠনের আছে বলে আমাদের জানা নাই। এজন্য আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, আমরা প্ল্যাটফর্ম পেয়েছি, আমরা সুযোগ পেয়েছি, আমাদের সামনে সব কিছু আছে, কিন্তু আমরা নিজেরা পালন করছি না, এটাই হচ্ছে আমাদের ব্যর্থতা। এই কারণে একদিন আমাদের পস্তাতে হবে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, আসুন আমরা সাংগঠনিক জীবনে এগিয়ে আসি। ইমারতের অধীনে থেকে দাওয়াতি কাজে এগিয়ে যাই। একটা পরিবারের সব ধরনের সদস্যকে আমরা সংগঠনের অন্তর্ভুক্ত করে নেই। পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের চর্চা আমরা পরিবার থেকে শুরু করি, সমাজে হবে, পর্যায়ক্রমে রাষ্ট্রেও হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই প্রচেষ্টাকে, আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করে নেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সার্বিক জীবনকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী ঢেলে সাজানোর তৌফিক দান করুন, আমিন। আজকের এই সম্মেলনের যারা আয়োজন করেছেন, বিশেষ করে সোনামণি কেন্দ্র, অনেক পরিশ্রম করছেন অনেকদিন থেকে। আমি কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে, আমার নিজের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। দূর দূরান্ত থেকে যারা আজকের এই সম্মেলনে যোগদান করেছেন, আপনাদের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে বিশেষ অতিথি, প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ যারা এখানে কষ্ট করে উপস্থিত হয়ে এই সম্মেলনের রৌনক বৃদ্ধি করেছেন, তাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আকুলু কাউলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।